নমস্কার বন্ধুরা, গল্প প্রহরের আসরে আরও একটা নতুন গল্প নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ভয়ের গল্প, গঙ্গাধরের বিপদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার নিকট মুড়াতিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পথের পাঁচালী স্রষ্টার আজকের কাহিনীটি আমরা নিয়েছি উজ্জ্বল কুমার দাস সম্পাদিত গা ছমছমে ভূতের গল্প বইটি থেকে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট শুনে নি গল্পটা। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানান রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকানঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা আসবে ভাড়া নিতে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদ্দার খাঁ, পেশোয়ারি মুসলমান, মেটিয়াবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটিয়াবুরুজের অনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মেটিয়াবুরুজে গিয়ে খোদ্দার খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিয়ে গল্পগুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, হনহন করে হেঁটে আসছে, এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই, লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে মুখ নিচু করে হিন্দিতে ও ভাঙা ভাঙা বাংলায় মিলিয়ে বলল, বাবু সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, এখানে হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছতলাটার এক জায়গায় অন্ধকার খুব ঘন, সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন আছে বাবু, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল, সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস, ভালো লোকের পাল্লায় পড়েছে, না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয়ের সুরে বলল, বাবু আপনি নিন বাবু, আপনার ভালো হবে, সিকি করিতে দেব, আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতেও পারি না বাবু, পুলিশের ভয় আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনে, আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দামদস্তুর হবে। লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল, গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে
বিড়ালের কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না, চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকল, কোথায় গিয়া ও খান সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, জলদি বলো, রাত হো গিয়া, অনেক দূরে জানা হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বলল, আমার সঙ্গে সো মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না, মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকো ডাঙায় কাদার ওপর পড়ে আছে, দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে, জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারে আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল, গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছ তো? ও মা, কেন পাবো না, এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না। এবার গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন, সে তোমার জেনে কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন, মাল দেব তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি বড়ই অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল, মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, সঙ্গে তার টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু যখন এসেইছে তখন আর তার কিছু করার নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো, দেখলে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না, ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটি গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে, তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল, গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল, নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই, অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে, বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে, সামনের দোরটা মাঝে মাঝে উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো, কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই, সে কলকাতায় আজ নতুন নয়, তার ওপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকেও সে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে, সাধ্য ছিল না যে সে ছাড়ায়, এ কথা এখন তার মনে হল। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল, লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরুল, কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা ও ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকল, গঙ্গাধরকে ও যখন পেছনে পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা বুকে ছুরি বসাবে, এই ফন্দিতেই এতদূর ভুলিয়ে এনেছে,
লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান ডেকেছিল। কে জানে খোদাদাদ খায়ের লোক কি না। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই, মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কীরকম ফ্যাপসা গন্ধ গুদামের মধ্যে, মেঝেটা স্যাঁতস্যাঁতে। কতকাল যে এর মধ্যে মানুষ ঢোকেনি, এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ সময়, এ মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কীরকম ভয়! আর গুদাম ঘরটির মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি? ইতক্ষণ ধরে কথা বলছি, তুমি শুনতে পারছো না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ? শাবলে চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, মুঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে ও বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমুড়ো আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার চোখের সে বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছুই অবশিষ্ট রইল না, সব ভেঙে গেল, উড়ে গেল। এক, দুই, তিন, চার, আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে আর তো রবে চিৎকার করে গুদাম ঘরে স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল গঙ্গাধর। একটা দিশি ভর আগে কোথায় বাঁধা ছিল, তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটিয়াবুরুজের খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বলল। খোদাদাদ গল্প শুনে গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাহজি ও হলো আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর পনেরো আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে, জাহাজের লোকের সাথে শর্ট ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসেই মাঝামাঝি সে হঠাৎ খুন হয়, কেন বা কে খুন করছে জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর লুকোনো কোকেনের বাক্স হয়েছে দোজাখের বোঝা। তা তবু গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে?
গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই, মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। তোমরা শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। গল্প পাঠে আদিত্য, পরিচালনায় শিলাদিত্য। কেমন লাগলো তোমাদের গল্পটা তা জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।